আপনারা দেখছেন বাংলা নিউজ। বঙ্গবন্ধুকে মারার পথ তৈরি করে দিয়েছিলেন ইনু বললেন ফিরোজ রশিদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন বঙ্গবন্ধুকে মারার পথ তৈরি করে দিয়েছিলেন বর্তমান জাসদ সভাপতি হাসনুল হক ইনু কিছুদিন আগে ধর্ষকদের শাস্তি ক্রসফায়ার দাবি করে সংসদে বক্তব্য দিয়েছিলেন কাজী ফিরোজ রশিদ রবিবার সেই বক্তব্যের সমালোচনা করেন হাসানুল হক ইনু এর জবাব দিতে গিয়ে কাজী ফিরোজ রশিদ বলেছেন আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগের কত লোক গুলি করে মেরেছিলেন হাজার হাজার কর্মীকে মেরেছিলেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন থানা ফাঁড়ি লুট করেছিলেন সেদিন যদি আপনারা এগুলো না করতেন বঙ্গবন্ধুকে মারার দুঃসাহস কেউ করত না আপনারা বঙ্গবন্ধুকে মারার পথ তৈরি করে দিয়েছিলেন সম্প্রতি জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে এভাবেই করা জবাব দেন ফিরোজ রশিদ তিনি আরও বলেন মুজিব বসে গ্রাম বাংলার সকল রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ মুক্তিযুদ্ধের নামে করার দাবি জানিয়ে বলেন এটা করলে আগামী প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধু ডাকে কারা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল ইতিহাস থেকে মুক্তিযোদ্ধাদের নাম কেউ মুছে ফেলতে পারবে না ফিরোজ রশিদ বলেন সরকারের অনেক উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের সফলতা ম্লান হয়ে গেছে আর্থিক খাতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে একটা লুট্র হয়েছে তিনি বলেন পাহাড় সমান দুর্নীতির অভিযোগ পোষণদের বিরুদ্ধে